আসসালামু আলাইকুম আমি মোতালেব হোসেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই ভিডিওতে আমি যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তা হল আবেদনের পাসওয়ার্ড হারিয়ে গেলে কিভাবে তা পুনরুদ্ধার করতে হবে অর্ডার ডাউনলোড করার পর কি করতে হবে ফ্রেশ সনদপত্র কিভাবে পাওয়া যাবে সোনালি স্লিপ বোর্ডের অংশ কখন কিভাবে কোথায় জমা দিতে হবে এবং আবেদনটির কত সময় লাগতে পারে তো সবগুলো বিষয়ে ভালোভাবে জানতে এবং বুঝতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এই কাজগুলো করার জন্য প্রথমে আমাদেরকে আসতে হবে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এখানে আসার পরে আমরা বাম দিকে অনলাইন অ্যাপ্লিকেশন একটি অপশন দেখতে পাচ্ছি এখানে একটি ক্লিক করতে হবে দেন এখান থেকে আমরা এখানে বেশ কিছু বিষয় এখানে দেখতে পাচ্ছি এখন যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তাদের জন্য এই সেকশনটি আপনারা যারা নাম ও বয়স সংশোধনের পাসওয়ার্ড ভুলে গেছেন তাদের জন্য এখানে ক্লিক করতে হবে দেন এখানে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বারটি দিয়ে এখান থেকে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন অবশ্যই আপনি যে নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন সেই নাম্বারটি দিতে হবে নাহলে কিন্তু এটা হবে না এরপরে আপনি ডকুমেন্ট উত্তোলনের পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে আপনাকে এখানে যেতে হবে বিদ্যালয় শাখার হলে এইখানে কলেজ শাখার হলে এইখানে সেম একই অবস্থা শুধুমাত্র অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে এটি চেঞ্জ করা যাবে এরপরে অর্ডার ডাউনলোড করার পরে কি করতে হবে তো মূলত অর্ডারটা কখন পাবেন অর্ডারটা পাবেন আপনি যখন নাম ও বয়স সংশোধনের আবেদন করেছেন আবেদনটি বোর্ড থেকে পর্যবেক্ষণ করার পরে আপনাকে একটা অর্ডার ডাউনলোডের অনুমতি দেওয়া হবে তো অর্ডারটা ডাউনলোড করার জন্য আমাদেরকে এই যে লাস্ট আপডেট নামে যে অপশনটি আছে এখানে যেতে হবে সাপোজ আমরা নাম ও বয়স সংশোধনের এখানে একটি ক্লিক করছি করার পরে এখান থেকে আমরা আবেদন করার সময় আমাদের যে একটি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ফাইন করতে হবে তো আমি এখানে একটি স্টুডেন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফাইন্ডে ক্লিক করছি দেন করার পরে এখানে দেখুন বেশ কিছু বিষয় কিন্তু চলে আসছে অনেকের এই বিষয়গুলো কিন্তু নাই যেমন অনেকের এই প্রিন্ট অর্ডার এটি ডিজাবল করা আছে আবার অনেকের ইনাবল হয়েছে যাদেরটা এনাবল হয়েছে তারা অর্ডারটি ডাউনলোড করতে পারবেন এই স্টুডেন্টের অর্ডারটি কিন্তু এখন ডাউনলোড করা যাবে তো এখানে দেখুন একটা মেসেজ দেওয়া আছে যে নিচের তথ্য দিয়ে ডকুমেন্ট উত্তোলনের আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন নেই অর্থাৎ আপনি যখন এই আবেদনটি করেছিলেন নাম এবং বয়স সংশোধনে আবেদন করেছেন তখন কিন্তু আপনাকে প্রতিষ্ঠানে যে করতে হয়েছে কিন্তু এই মুহূর্তে আর আপনাকে প্রতিষ্ঠানের কাছে যেতে হবে না আপনি নিজেই আবেদনটা করতে পারবেন কিভাবে আবেদন করতে পারবেন তো আবেদন করার আগে আমরা এখানে আরও বেশ কিছু বিষয় দেখি যেমন এই যে তার অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাপ্লিকেশন ডেট এবং সে কি কি চেঞ্জ করতে চাচ্ছে তার সনদের ভুল ভুল তথ্য এবং সে কোনটা চাচ্ছে সেটাও কিন্তু এখানে সব কিছুই দেওয়া আছে তা আপনারা দেখে নিতে পারেন যে এখানে আপনি কি করতে কী করতে চাচ্ছেন আর আপনার এখানে সঠিকটা কোনটা দিতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এরপরে প্রক্রিয়াধীনের এখানে দেখুন আছে যে এখান থেকে অর্ডারটা ডাউনলোড করতে হবে প্রিন্ট অর্ডারে ক্লিক করে অর্ডারটি ডাউনলোড করতে হবে আমি প্রিন্ট অর্ডারে একটি ক্লিক করলাম দেন এখানে দেখুন এই যে অর্ডারটি কিন্তু চলে আসছে তো বিষয় এখানে কি আসছে যে জন্ম তারিখ সংশোধন তো এই আবেদনটা মূলত করা হয়েছে জন্ম তারিখ সংশোধনের জন্য এবং আরেকটি বিষয় নিচে একটু লক্ষ্য রাখতে হবে যে এই কার্যকর এটা কতদিন পর্যন্ত কার্যকর থাকবে আপনি যেদিন অর্ডারটা পেয়েছেন সেদিন থেকে একশো আশি দিনের মধ্যেই কিন্তু এটা আবার আবেদন করতে হবে না নাহলে কিন্তু এটা আর কার্যকর থাকবে না পুনরায় আবার আবেদন করতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা যারা অর্ডার অর্ডার যারা ডাউনলোড করতে পেরেছেন তাদের ক্ষেত্রে এখনই আবেদন করে ফেলুন অর্থাৎ একশো আশি দিনের পরে গেলে কিন্তু আবার এটি আবার ঝামেলা করতে হবে আবার পুনরায় আবেদন করতে হবে তো এখান থেকে আমাদেরকে এটি ডাউনলোড করে নিতে হবে আমি এখান থেকে কন্ট্রোল প্রি দিয়ে এটিকে সেভ করে নিতে পারি এই যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ বা আমরা এখান থেকে যদি আমাদের প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে প্রিন্টার দেখি আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো তো আমি পিডিএফ নিচ্ছি পিডিএফ সিলেক্ট করে এখান থেকে ওকে ক্লিক করলাম দেন এটি সেভ হয়ে যাবে আমি ফাইলটির নাম দিচ্ছি জিরো ওয়ান সেভ এটিকে সেভ করে নিলাম তো আমি এটি ডেস্কটপে সেভ করেছি দেখি এটি ডেস্কটপে আসছে কিনা এই যে ডেস্কটপে কিন্তু চলে আসছে জিরো ওয়ান ডট পিডিএফ এবার এটিকে ওপেন করছি এখানে দেখুন এইখানে যা ছিল এই এই অর্ডারটার মধ্যে কিন্তু সেটাই সেম জিনিস একই জিনিস শুধুমাত্র এইটা আমাদেরকে বোর্ডে নিয়ে যেতে হবে এবং আবেদন করার সময় আবার এটা সাবমিট করতে হবে আরেকটি বিষয় একটি বিষয় যে আপনারা যারা এই অর্ডারটি ডাউনলোড করলেন তাদের ক্ষেত্রে যে আপনি কি ফ্রেশ কপি নিতে চাচ্ছেন যদি ফ্রেশ কপি নিতে চান তাহলে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে আর আপনি যদি ফ্রেশ কপি এই মুহূর্তে না নিতে চান যে আপনি আপনার কাছে যেই সমস্ত সনদপত্র আছে সেগুলো নিয়ে যদি আপনি বোর্ডে যান তাহলে সেখানে বোর্ড থেকে এইগুলো কেটে দেবে কেটে সংশোধন করে দেবে আর আপনি যদি ফ্রেশ কপি নিতে চান তাহলে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে আমি বিষয়টি একটু বুঝিয়ে বলি সেটা হচ্ছে যে আপনার যদি এমার্জেন্সি কোনো প্রয়োজন হয় যে আপনার এখনই এই সনদপত্রগুলো লাগবে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে অর্ডারটা ডাউনলোড করে আপনার সকল কাগজপত্র সনদপত্র নম্বরপত্র অ্যাডমিট কার্ড সব কিছু নিয়ে এবং এই অর্ডারটা যেই অর্ডারটা আমরা প্রিন্ট করলাম এই অর্ডারটা নিয়ে বোর্ডে যেতে হবে দেন বোর্ডে গিয়ে এটি সংশোধন করে নিয়ে আসতে হবে তারা শুধুমাত্র কেটে সংশোধন করে দেবে এবং আপনি যদি ফ্রেশ কপি নিতে চান তাহলে আপনাকে আবার আবেদন করতে হবে তো ফ্রেশ কপির জন্য কীভাবে আবেদন করবেন ফ্রেশ কপির জন্য এই যে অ্যাপ্লাই ফর ডকুমেন্ট আমি এখান থেকে একটি আবেদন করে দেখাচ্ছি অ্যাপ্লাই ফর ডকুমেন্টে ক্লিক করলাম দেন ক্লিক করার পরে এইখানে আসতে এই পেজে চলে আসবে দেন এখান থেকে আপনি কি চাচ্ছেন কপি বা সনদপত্র আপনি এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করবেন আপনি প্রবেশপত্র ফ্রেশ কপি চাচ্ছেন তাহলে এখান থেকে আপনাকে প্রবেশপত্র ফ্রেশ কপি সিলেক্ট করতে হবে মূল সনদপত্র ফ্রেশ কপি চাচ্ছেন তাহলে আপনাকে এখান থেকে মূল সনদপত্র ফ্রেশ কপি এটা সিলেক্ট করতে হবে অনেকে এই বিষয়টি বুঝতে পারছেন না যে এখান থেকে কি সিলেক্ট করবেন তো এখানে কিন্তু না বোঝার কোনো কিছু নাই আপনি মূলত কোনটা চাচ্ছেন আপনি যেটা চাচ্ছেন আপনি যেটা করতে চাচ্ছেন আপনি এখান থেকে সেটা সিলেক্ট করবেন সাপোজ আমরা মূল সনদপত্র নিতে যাচ্ছি ফ্রেশ কপি তো এখান থেকে আমাদের কি মূল সনদপত্র ফ্রেশ কপি সিলেক্ট করতে হবে এরপরে আমি সাপোজ চাচ্ছি যে নম্বরপত্র ফ্রেশ কপি তাহলে এখান থেকে কি নম্বরপত্র ফ্রেশ কপি সিলেক্ট করতে হবে আবার নম্বরপত্র ইংলিশ ভার্সন যদি আমরা চেয়ে থাকি তাহলে এখান থেকে নম্বর পত্র ইংলিশ সিলেক্ট করতে হবে আমি এখান থেকে সনদপত্র সনদপত্র সিলেক্ট সিলেক্ট করছি মূল ফ্রেশ কপি এটি করলাম দেন এখান থেকে ইয়ারটা দিতে হবে তো এই এক্সাম ইয়ারটা আসলে কোথা থেকে দিবেন এই এক্সাম ইয়ারটা হচ্ছে আপনি এই যে আবেদন করেছেন যে সময় সেই সময় কিন্তু এখানে ইয়ার দিয়ে দিয়েছেন এই এক্সাম ইয়ার পাসিং ইয়ার এবং রোল রেজিস্ট্রেশন এইগুলো দিয়ে কিন্তু আবেদন করতে হবে ওকে তো আমি এখানে ইয়ার এবং এক্সাম এবং এখান থেকে ইয়ারটা সিলেক্ট করলাম এখানে রোল দিয়ে দিলাম আর আমাদেরকে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার তো রেজিস্ট্রেশন নাম্বারটি এখান থেকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ফাইন্ড একটি ক্লিক করছি তো ফাইন্ডে ক্লিক করার পরে ওই স্টুডেন্টের সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে এবার এখানে দেখুন কি কি দিতে হবে যে এই অ্যাপ্লিকেশনের ফি কত পাঁচশো টাকা এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে তো আমি ডেমো একটি আবেদন করার জন্য আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং এখানে একটি ছবি অ্যাটাচ করতে হবে আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আমি এখানে সাবমিট করছি তো এখানে আমি কোনো ছবি দিচ্ছি না আমি জাস্ট এখান থেকে এতটুকু স্ক্রিনশট নিয়ে এটাই আমার ছবি হিসেবে আমি এখানে অ্যাটাচ করে দেবো তো ব্রাউজারে ক্লিক করলাম দেন এখান থেকে এই ছবিটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপরে নাম সংশোধনের কমিটির চিঠি কমিটির চিঠি কোনটা একটু আগে আমরা যেটা ডাউনলোড করেছি এই যে এইটা এই পিডিএফটা তো এইটা অ্যাটাচ করে দিতে হবে তো এখান থেকে ব্রাউজে ক্লিক করতে হবে দেন এই পিডিএফটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এটি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে প্রিভিউ দিয়ে দেখতে পাবো এখানে এটি শো করবে আবার চাইলে আমরা এখান থেকে এটি ডাউনলোড করতে পারবো ওকে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি মেসেজ দিয়ে আছে যে এই মর্মে প্রত্যয়ন করছি যে আবেদনের বর্ণিত সকল তথ্য সঠিক আছে কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দেয় থাকবে না তো অনেকের আবেদনই কিন্তু ভুল তথ্যের জন্য বাতিল হয় এবং ছয় মাস সাত মাস প্রক্রিয়াধীন অবস্থায় পড়ে থাকে তো অনেকেই কিন্তু এই বিষয়টি বোঝে না মূলত আপনারা যখন আবেদনটি করেন সঠিকভাবে আবেদনটি না করার কারণে কিন্তু একটি হয় তো এখান থেকে আমাদেরকে টিক মার্টি দিয়ে দিতে হবে দেন মার্ট দেওয়ার পরে আমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ওকে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম তো আবেদনটি সাবমিট করার পরে আমরা এখানে একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছি এবং এখানে একটি মেসেজ দেওয়া আছে যে সোনালি স্লিপ প্রিন্ট করে সাত দিনের মধ্যে সোনালী ব্যাঙ্কে পেমেন্ট করুন অন্যথায় সাত দিনের মধ্যে পেমেন্ট না করলে আপনার আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে তো অবশ্যই আপনারা আবেদনটি করার পরে সাত দিনের মধ্যে সোনালী ব্যাংকে টাকাটা জমা দিবেন সোনালি স্লিপ কোথায় পাবেন এই যে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সোনালি স্লিপটা ডাউনলোড করে নেবেন এখান থেকে এই সোনালি স্লিপটা ডাউনলোড করে নেবেন এখন সোনালি স্লিপের ক্ষেত্রে একটি বিষয় যে আপনারা সাপোজ টাকা জমা দিলেন টাকা জমা দেওয়ার পরে আপনার বোর্ডের অংশ যেটা সেটা কি করতে হবে তো বোর্ডের অংশ কিছুই করতে হবে না এটা আপনার কাছে রেখে দিন এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে কোনো সমস্যা নেই ওকে এরপরে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাপ্লিকেশন ডেট দেওয়া আছে এবং আপনি কোন কারণে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা এখানে উল্লেখ করা আছে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে যে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করে রাখতে হবে তো এটা প্রিন্ট করার জন্য প্রিন্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনাকে এটা প্রিন্ট করে নিতে হবে এবং পরবর্তীতে আপনার আপনি যখন ফ্রেশ কপি নিতে যাবেন তখন এই কপিটি আপনাকে সাথে নিয়ে যেতে হবে তা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা পুনরায় সনদপত্র নেয়ার জন্য আবেদন করতে পারেন এরপরে হচ্ছে যে আবেদনটি কত সময় লাগতে পারে আবেদনটি কত সময় লাগতে পারে এটা আসলে ঠিকভাবে বলা যাবে না কারণ অনেকেরই অনেকেরই দেখা যায় যে দুই মাসে হয়ে যায় অনেকের দেখা যায় যে আরও বেশি সময় লাগে আবার অনেকের দেখা যায় যে ছয় মাস সাত মাস চলে যাচ্ছে তো এগুলো হওয়ার কারণ কি এগুলো হওয়ার কারণ হচ্ছে যে আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আবেদনগুলো অনেক সময় লাগে বা অনেক সময় দেখা যায় যে ওই আবেদনগুলো আর কাজ করা হয় না তো সব সময় চেষ্টা করবেন যে সঠিক তথ্য দেওয়ার সঠিক তথ্য দিলে অবশ্যই আপনার আবেদনটি তাড়াতাড়ি কার্যকর হবে তা আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন তো এই আবেদনটি করার পরে আবেদনের লাস্ট আপডেট এবং এই আবেদন কপিটি যদি আমাদের পুনরায় দরকার হয় তাহলে এটা কীভাবে পাবো এটা পাওয়ার জন্য আমাদেরকে প্রথমে আবার যেতে হবে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে দেন এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে একটি ক্লিক করতে হবে এখান থেকে ক্লিক করার পরে আমরা এখন কোনটার লাস্ট আপডেট দেখতে যাচ্ছি এখন দেখতে যাচ্ছি কিন্তু ডকুমেন্ট উত্তোলনের তো ডকুমেন্ট উত্তোলনের এখানে একটি ক্লিক করতে হবে করার পরে এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন আইডিটি দিতে হবে আমরা অ্যাপ্লিকেশন করার সময় যে আইডিটি আমরা পেয়েছি সেই আইডি এবং আমাদের ফোনে কিন্তু এস এম চলে এসেছে আইডি এবং আই পাসওয়ার্ড আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ফাইন্ডে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে আমার যে আইডি আই এবং পাসওয়ার্ডটি এসেছে সেটি দিয়ে আমি এখান থেকে ফাইন্ডে ক্লিক করছি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফাইন্ডে ক্লিক করলাম দেন ক্লিক করার পরে আমি কিন্তু ওই আবেদনটি এখানে আবার দেখতে পাচ্ছি এবং এখানে পেমেন্ট ডেট যেহেতু আমরা এখনও কোনো পেমেন্ট করি নাই যার কারণে এখানে কোনো ডেট আসে নাই পেমেন্ট করার সাথে সাথে এখানে পেমেন্ট ডেটটি চলে আসবে এবং আমরা এখান থেকে লাস্ট আপডেটটি দেখতে পাবো তা আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ